টিভির পর্দাতে সিনেমা তো আমরা দেখেছি, কিন্তু আপনি কি জানেন এই শুটিংগুলির পেছনে কি কি দৃশ্য লুকিয়ে থাকে যেগুলি সচরাচর আমাদের সামনে আসে না? আর এখন এরকম একটি জনপ্রিয় সিনেমার শুটিং এর পেছনের দৃশ্য দেখতে চলেছেন। অর্থাৎ এই ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে মজাদারও। তাই চলুন দেখি শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা চেন্নাই এক্সপ্রেসের শুটিং দৃশ্য। এই সিনেমার একটি দৃশ্য বাদে বাকি সকল দৃশ্যে দেখানো ট্রেন পুরোপুরি নকল, যাকে বলা হয় চোখের ধোঁকা। এর কারণ হলো এই সিনেমার প্রথম দৃশ্যটি আসল ট্রেনে শুট করতে গিয়ে ফিল্ম মেকারদের প্রায় নাকের জল চোখের জল এক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আর এটি হলো সেই সিনটি। এই সিনটিকে দেখে খুব স্বাভাবিক মনে হলেও বাস্তবে এই দৃশ্যটি শুট করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদের। এখানে ঠিক করা হয় দীপিকা পাদুকোন অর্থাৎ সিনেমার হিরোইন ট্রেন ধরার জন্য দৌড়াতে থাকবে, আর সিনেমার হিরো শাহরুখ খান তাকে ট্রেনে তুলে নেবে। অনেকটা ডিডিএলজ এর সেই যা সিমরা যাওয়ালা পপুলার দৃশ্যের মতো। কিন্তু সিনেমাতে দেখানো এই 1 মিনিটের দৃশ্যটি শুট করার জন্য 6 দিন সময় লেগে গেছিল ফিল্ম মেকারদের। এর কারণ হলো যে ট্রেনটিকে দেখানো হয়েছিল সেটি আসল ট্রেন ছিল, আর এটি সমস্যার মূল কারণ। ট্রেনটি যখন চলতে শুরু করবে তখন সিনেমার হিরোইন দৌড়াবে, এমনটাই ঠিক ছিল, কিন্তু ক্যামেরা ট্রেনের স্পিডের সঙ্গে কিছুতেই এগিয়ে যেতে পারছিল না। এজন্য বারবার ট্রেনকে পিছিয়ে আনা হচ্ছিল, আর পুনরায় হিরোইনকে একই এক্সপ্রেশন দিয়ে দৌড়াতে হচ্ছিল। এরপরেও ক্যামেরা সেই পিছিয়েই পড়ছিল, কোনো কিছুতেই কিছু করা সম্ভব হচ্ছিল না। এভাবে চেষ্টা করতে করতে আর নতুন বুদ্ধি বার করতে করতে 5 দিন কেটে যায়, আর তারপর 6 দিনের দিন স্টেশনে একটি কার নিয়ে আসা হয়। এরপর সেই চলন্ত 4 চাকা কারটির ওপর ক্যামেরা রেখে সমস্ত সিন শুট করা হয়। Finally got my DDLJ moment with Shahrukh Khan. এই অভিজ্ঞতার কথা মাথাতে রেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে আসল ট্রেন থেকে তারা দূরে থাকবে, আর তারপর শুরু হয় নকল ট্রেনের পালা। এই যে দৃশ্যগুলিকে একের পর এক দেখছেন, যেখানে হিরো এবং হিরোইন কমেডি করছে, এই সিনগুলিকে আসল ট্রেনে নয় বরং মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শ্যুট করা হয়েছে সবুজ পর্দা লাগিয়ে, যেখানে প্রথমে একটি নকল ট্রেন তৈরি করা হয়, আর তারপর বাইরের দিকে জানলার পেছনের সাইডে গ্রিন ব্যাকগ্রাউন্ড লাগানো হয়, যেন পরবর্তীতে এই গ্রিন পর্দা সরিয়ে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেওয়া যায়, যেমনটা দেখা যাচ্ছে আলাদা আলাদা ভিডিও ক্লিপ অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর ট্রেনের দৃশ্য আরও রিয়েলিস্টিক বানানোর জন্য বাইরের দিক থেকে বেশ কয়েকজন ব্যক্তি ট্রেনকে ধাক্কা দিয়ে নাড়াতে থাকে। এরপর সিনেমার একটি দৃশ্য দেখানো হয় একজন ব্যক্তি ট্রিটিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ট্রিটি ট্রেন থেকে নিচে নদীর মধ্যে পড়ে যায়। এই সিনটিকে দেখে সকলের মনে হয় যে এখানে নকল করার কিছু নেই, আর না তো ভিএফএক্স ব্যবহার করার কোনো জায়গা আছে, কিন্তু বাস্তব দৃশ্যটি দেখলে নিজের চোখকে একেবারেই বিশ্বাস করতে পারবেন না। দেখুন এই সিনটিতে যা আসল তা হলো মিনাম্মা অর্থাৎ সিনেমার হিরোইনের এই বডিগার্ডরা অর্থাৎ এই গুন্ডারা, আর সঙ্গে এই টিটি। বাকি যা কিছু আছে সমস্তটাই নকল। নকল ট্রেন থেকে টিটিকে ধাক্কা দেওয়া হয়, যে ব্যক্তি পাশে থাকা প্ল্যাটফর্মের ওপরে এসে পড়ে, না তো নদীতে, আর সঙ্গে দড়ি দিয়ে সেই ব্যক্তি বাধা থাকে। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে নদী তো দূরের কথা, একটি পুকুর পর্যন্ত নেই। তাহলে ভাবতে পারছেন যে সিনেমাতে যা দেখানো হয় আর বাস্তবে যা থাকে তার মধ্যে পার্থক্য আকাশ আর পাতালের। এরপর সিনেমার এই সিনটি, যেখানে দেখানো হয়েছে সিনেমার হিরোইন অর্থাৎ মিনাম্মার বাবার সবচেয়ে পছন্দের কারটি নদীর মধ্যে পড়ে যাচ্ছে, আর শাহরুখ খান কারটিকে পেছনের দিক থেকে ধরে থামানোর চেষ্টা করছে। এবার আপনি জানলে অবাক হবেন যে এই ছোট একটি সিনকে শুট করতে অনেক সময় লেগে গেছিল। বারবার কারটিকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, আর সেই কারটিকে ছেড়ে দেওয়া হচ্ছিল। এরপর সামান্য ভুলের জন্য আবারও কারটিকে টেনে আনা হচ্ছিল। এরপর সবার শেষে সিনেমার একটি সিন যেখানে ট্রেনকে একটি ওয়াটারফলের সঙ্গে দেখানো হয়। এই সিনটি সম্পূর্ণ আসল আর তাই এই সিনটির জন্য বহু টাকা খরচ করতে হয়েছিল ফিল্ম মেকারদের। এর কারণ হলো এই সিনটিকে ড্রোন ক্যামেরা নয় বরং হেলিকপ্টারের সাহায্যে শুট করা হয়েছিল। এমনটা করার কারণ হলো এই ট্রেনটি মাত্র অল্প সময়ের মধ্যেই এই জায়গাটিকে পাস করে চলে যাচ্ছিল আর ড্রোনের পক্ষে এই অল্প সময়ে সেই দৃশ্যটিকে রেকর্ড করা সম্ভব হচ্ছিল না, এজন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতেই হয়েছিল। এইভাবে যখন সমস্ত শুট কমপ্লিট হয়ে যায় তখন এই সিনেমাটি দর্শকদের সামনে আসে। আর দর্শকদের মন জয় করে নেয়।